بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله। আমরা মুসলিম, সেই জন্য আমাদের এটি বিশ্বাস যে এই বিশ্বজগতে যা কিছু হয় সব কিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়তে পারে না, আর এটি আমাদের সবচেয়ে বড় ঈমান। তো এরই রেফারেন্স নিয়ে একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েককে জিজ্ঞেস করেন, যদি সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে পৃথিবীতে যেই চুরি হয় সেটিও আল্লাহর পক্ষ থেকে হয়, যেই ধর্ষণ হয় সেটিও আল্লাহর পক্ষ থেকে হয়, মানুষ খুন হয় সেটিও আল্লাহর পক্ষ থেকে হয়, মানে ভালো জিনিসের সাথে সাথে সমস্ত খারাপ জিনিসগুলোও আল্লাহর ইশারাতে হয়ে থাকে। আর যদি আল্লাহর ইশারাতে সব কিছু হয়ে থাকে তাহলে সেখানে মানুষের দোষ কোথায়? তো দেখুন, এই প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক কি বললেন, আর যে উত্তর তিনি দিলেন তা আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। আপনি শুধুমাত্র আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন, আর সেই সঙ্গে যদি আপনার ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক করে আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। তাহলে চলুন আমরা ভিডিওর মেইন টপিকের দিকে এগিয়ে যাই। আমি পবিত্র কোরআনে এটা পড়েছি যে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। তখন আমাকে একজন বলেছিল, যেহেতু আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন তাহলে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি আল্লাহ সেটাও নিয়ন্ত্রণ করছেন, আর আমি একজন মুসলিম নাকি অমুসলিম অন্য কোনো ধর্মের আল্লাহ সেটাকেও নিয়ন্ত্রণ করছেন। আমি যুক্তিটাতে ঠিক পুরোপুরি সন্তুষ্ট না, তবে এ সম্পর্কে আপনার মন্তব্যটা চাই। ভাই প্রশ্ন করলেন যে, আপনার এক বন্ধু প্রশ্ন করেছেন যে কোরআন বলছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ আল্লাহ সব কিছুর উপর প্রভুত্ব করেন, সবকিছুর উপরে প্রভুত্ব করেন। এখন কেউ যদি ভুল করে বলে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সে যদি মুসলিম হয়, এখানে আল্লাহ সবকিছুর উপরে প্রভুত্ব করেন, প্রশ্নটা কি আপনার? নিয়ন্ত্রণ মানে? কথাটা ঠিক বুঝতে পারছি না, তবে মুসলিম হয়ে থাকলে বলি আল্লাহ প্রভুত্ব করেন, হ্যাঁ কথাটা ঠিক। কেউ ভুল করে ভাববে তার ক্ষমা করার ক্ষমতা আছে, হ্যাঁ সেটাও আছে। কোনো অমুসলিম হয়তো ভাববে সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, হ্যাঁ আছে। আল্লাহর ক্ষমা করার ক্ষমতা আছে কিনা জানতে চাচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলাই তো আমাদের ভাগ্য লিখেছেন। আপনি ভুল উদ্ধৃতি দিয়েছেন, ভেবেছিলাম আপনি এটা নিয়ে কথা বলছেন, যেটা বলছেন সেটা তাকদীর, অদৃষ্ট, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের অদৃষ্ট লেখেন আর সবকিছু অদৃষ্ট অনুযায়ী ঘটে। আপনি যে আয়াতের উদ্ধৃতি দিয়েছিলেন সেটা ঠিক না, আল্লাহ নির্দিষ্ট করে দেন। আর বেশিরভাগ ধর্মই হোক, সেটা হিন্দুইজম ইসলাম আমরা মানি, অদৃষ্ট বলে একটা জিনিস আছে, সবকিছু অদৃষ্ট মেনেই হয়। এখন প্রশ্ন হলো, যদি এটা আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি চুরি করব আর চুরি করলাম, কাকে দোষ দেব? আল্লাহ, আল্লাহ অদৃষ্টে লিখেছেন আমি চুরি করব, সেজন্য চুরি করেছি, কাকে দোষ দেব? আল্লাহকে, নিজেকে দোষ দেব কেন? যদি আমার অদৃষ্টে লেখা থাকে যে আমি মানুষ খুন করব, যদি অদৃষ্টে লেখা থাকে আর খুন করি, কাকে দোষ দেব? আল্লাহকে দোষ দেব। যদি আমার অদৃষ্টে লেখা থাকে আমি অমুসলিম হব, অমুসলিম হলাম, কাকে দোষ দেব? আল্লাহকে, তাহলে আমি দোজখে যাব কেন? ভাই আমরা কদর অর্থাৎ অদৃষ্টে বিশ্বাস করব, কিন্তু মানুষ এটাকে বুঝতে ভুল করে যে এই অদৃষ্ট কি। আর যেমন ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা ক্লাস, সেখানে 100 জন ছাত্র আছে, আর বছরের শেষ দিকে ফাইনাল পরীক্ষার আগে টিচার বললেন, তুমি হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি পাবে সেকেন্ড ক্লাস, আর তুমি ফেল করবে। তারপর ফাইনাল পরীক্ষা হলো, পরীক্ষা শেষ, রেজাল্ট বের হলো, প্রথম জন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, পরের জন সেকেন্ড ক্লাস, আপনি ফেল করলেন। উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না। এখন আমি আপনাকে প্রশ্ন করি, যে ছেলেটা ফেল করেছে, যে ছাত্রটা ফেল করেছে, সে কি টিচারকে বলবে যেহেতু আপনি বলেছিলেন সেজন্য ফেল করেছি? আপনি কি টিচারকে দোষ দেবেন? না, যেহেতু টিচার 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্রটা খুব মনোযোগী, ঠিকমতো পড়াশোনা করলে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, সেকেন্ড ক্লাস এটা ফাঁকিবাজ, ঠিকমতো লেখাপড়া করে না, ফেল করবে। টিচার অনুমান করেছিলেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা, তিনি এই টিচারদের চাইতে অনেক বড়, তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, তিনিই হলেন সবচেয়ে বড় টিচার। তবে আল্লাহ তাআলা, তার রয়েছে ইলমে গায়েব, তিনি জানেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা আগেই সেটা লিখে রাখেন। যেমন ধরেন, একটা রাস্তার সামনে দাঁড়ালেন, 5টা রাস্তা, 1, 2, 3, 4, 5, আপনি যে কোনো একটা বেছে নেন, বেছে নিলেন রাস্তা নম্বর 2। এখন আল্লাহ আগে থেকে জানেন
যখন এই লোকটা ক্রস রোডের সামনে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা, আল্লাহ আগে থেকে সেটা লিখে রেখেছেন। এই লোকটা যখন এখানে আসবে সে বেছে নেবে দুই নম্বর রাস্তা, আল্লাহ লিখেছেন বলে এটা হচ্ছে না, কিন্তু এমনটা ভবিষ্যতে হবে বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহর আছে ইলমে গায়েব। ধরেন আপনি পাশ করলেন কলেজ থেকে, হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন, এমন না যে যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন তাই আপনি ডাক্তার হবেন। আল্লাহ জানেন কলেজ থেকে পাশ করার পর আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সব সাবজেক্টে ভালো নম্বর পেয়েছেন, পিসিবিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ, ভালো নম্বর, আপনি ঠিক করলেন ডাক্তার হবেন। আল্লাহ জানেন আপনার চয়েস দুটো, আপনি ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন। তারপর যখন আপনি উপার্জন করবেন, আপনি 1,000 টাকা কামাতে পারেন সৎভাবে অথবা আপনি টাকা চুরি করতে পারেন, আপনি তখন চুরি করলেন। আল্লাহ জানেন যখন এই লোক বড় হবে তখন সে টাকা কামাতে পারে সৎভাবে বা চুরি করে সে তখন চুরি করবে, আপনি যে চুরি করবেন সেটা আল্লাহ জানেন। আপনার বয়স যখন 25 বছর হবে তখন আপনি চুরি করবেন, আল্লাহ আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি চুরি করছেন এমন না, যেহেতু আপনি চুরি করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কারিত না বুলন কিয়া তাকদির কে পেহলে আল্লাহ আপনি বান্দে সে খুদ পুছে বাতা দে রাজা কিয়া হে। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি। তাই আমাদের কাজগুলোর দায় আমাদের, সব দায় আমাদের। কেউ যদি বলে আমি পাপ করেছি, কাকে দোষ দেবেন? তাকে দোষ দেবেন। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই যে নির্দেশনা, এটা মানুন, মেনে চললে ভালো, না মানলে দায় আপনার। একইভাবে কোনো অমুসলিম, সে যে মুসলিম না দোষটা কার? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই দীনুল ফিতর নিয়ে জন্মায়, সবাই জন্মায় মুসলিম হয়ে। মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। প্রত্যেক শিশুর জন্মের পর তার হার্টবিট আল্লাহর কথা বলে, তার শ্বাস প্রশ্বাস আল্লাহর কথা বলে, তার চিন্তা ভাবনা আল্লাহর কথা বলে। পরবর্তীতে যেটা হয় তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা, তার বাবা মা, তখন সে মূর্তি পূজা শুরু করে, সে আগুনের পূজা শুরু করে, তারপর সে অমুসলিম হয়ে যায়। তাই যখন কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে, সঠিক শব্দটা কনভার্ট না, এটা হচ্ছে রিভার্ট। প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে, ভুল পথে যাওয়ার পরে সে ফিরে আসে, তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে আপনার অমুসলিম বন্ধুকে বলেন, এই যে এই নাও কোরআন, এটা মানো, তোমার সামনে তো মুসলিম হওয়ার সুযোগ আছে। তাকে বোঝান, কোরআন পড়েন, মেনে চলেন, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করতে না পারলে IRF-এ এসে জিজ্ঞেস করেন, তারা সাহায্য করবে। এই কোরআনটা নেন। আপনি এমন কথা কোনো অমুসলিমকে বলতে পারবেন না যে মুসলিম হতে পারবে না, ঠিক? সে তখন আপনাকে বলতে পারে আপনি বাইবেল পড়েন আর বেদ পড়েন, আপনি খ্রিস্টান বা হিন্দু হয়ে যাবেন। আমার ভিডিও ক্যাসেট দেখে তর্ক করতে পারেন, দুই দিকে এটা টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না। আমরাও তাদের একই কথা বলবো, এই যে বাইবেল এটা পড়েন আর তারপর দেখেন, আমি আপনাদের চাইতে বেশি খ্রিস্টান, ঠিক না ভুল? তাহলে টু ওয়ে ট্রাফিক, অন ওয়ে না, এখানে সবার জন্য সমান সুযোগ, ওয়ান ওয়ে ট্রাফিক, ঠিক না? আমরা সবাইকে সমান সুযোগ দেব। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, আমরা মানুষরা যে অনেক উন্নত, কারণটা এই না যে আমরা অনেক হ্যান্ডসাম, আমাদের ব্রেনটা ব্যবহার করতে হবে সত্যের পথে আসার জন্য। আপনারা অমুসলিম বন্ধুকে বলেন, হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকেই সুযোগ দিয়েছেন, আমরা বেঁচে নিতে পারবো, তবে আল্লাহ আগে থেকেই যে এই লোক কোরআন পড়ার পরে মুসলিম হবে কি না, প্রথম জন, দ্বিতীয় জন, এখন আল্লাহ জানেন প্রথম জন মুসলিম হবে, দ্বিতীয় জন হবে না, আমি বা আপনি জানি না, আমি শুধু উদাহরণ দিলাম, আমি আসলে জানি না প্রথম লোকটা মুসলিম হবে নাকি দ্বিতীয় লোকটা, দুজনে হবে নাকি কেউ হবে না, আমি শুধু উদাহরণ দিলাম। যদি মুসলিম হয় সেটা তার তকদিরে হবে, সে কোরআন পেয়েছে, তারপর পড়েছে, হয় সেটা মেনেছে নয়তো মানেনি। কোরআন বলছে যে কিয়ামতের দিন যারা এই সত্য ধর্মকে ত্যাগ করেছে তাদের কেউ একথা বলবে না, ও আল্লাহ আপনি অবিচার করছেন, তারা শুধু বলবে আমাদের মাফ করুন, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, দেরি করেছো। আল্লাহ তাআলা বলেছেন যেসব লোকজনকে দোজখে পাঠানো হবে তারা কেউ বলবে না যে আল্লাহ তাআলা অবিচার করছেন, সবকিছু একেবারে তাদের সামনেই থাকবে। এখন আমরা ভিডিওতে আগের জিনিস দেখতে পারি,
আল্লাহ কিভাবে করবেন সেটা জানি না। আল্লাহ বলেছেন তোমাদের শরীর তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাই সেখানে অন্য কারো প্রয়োজন নেই। আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল। যখন আল্লাহর কাছে বলবেন আমাকে মাফ করেন, আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, সুযোগটা পাচ্ছেন এই পৃথিবীতে, এত ভুল করার পরও আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন, ভুল করছেন আবার সুযোগ দিচ্ছে আল্লাহ, এই জীবনের পরে পরকালে হিসাব কিতাব শেষ বিচারের দিন আপনার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে, কাজের উপর নির্ভর করে আপনি যাবেন বেহেশত বা দোজখে। আশা করি ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং দোস্তদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।